গাছের মূল থেকে পাতায় খাদ্য রস ও পানি সংবহনের জন্য যে টিস্যুটি ব্যবহৃত হয় সেই টিস্যুটির নাম হচ্ছে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু একটি জটিল টিস্যু। আমরা এটাকে জটিল টিস্যু কেন বলছি, এর কারণ হচ্ছে জাইলেম টিস্যু মোট চার ধরনের কোষ দিয়ে গঠিত হয়ে থাকে। আসো চার ধরনের কোষের নাম জেনে নেই। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা। আমরা এখন পড়বো ট্রাকিডকে নিয়ে। এটা হচ্ছে একটা ট্রাকিড সেল। এই ট্রাকিড সেলগুলোর দিকে ভালো করে তাকাও, এটা লম্বা এবং সুচালু। এবং এটা যদি আমরা বড় করে দেখি, দেখো এর একটা পুরু আবরণ আছে যেটার নাম হচ্ছে লিগনিন। লিগনিন দিয়ে এই পুরু আবরণটা তৈরি হয়। এই লিগনিনের জন্য ট্রাকিড সেলগুলোকে তোমরা যদি এভাবে 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 করে রাখো, এরা কিন্তু পানি সংবহন বা রস সংবহন করতে পারবে না, বরং এদেরকে রাখতে হবে এভাবে এভাবে এবং এভাবে। এদের মধ্যে পাশাপাশি যে ছিদ্রগুলো আছে এর মধ্যে দিয়ে এরা পানি সংবহন করতে পারে। ট্রাকিড সেলগুলোকে এবার আমরা সরিয়ে দিই, নিয়ে আসি ভেসেলকে। ভেসেল একটা মোটা পাইপের মতো। পাইপ যেমন আমাদের বাসার নিচ থেকে উপরে পানি নিয়ে যায়, ঠিক তেমন ভাবে ভেসেল কোষগুলো একটা মোটা পাইপের মতো পানিকে মূল থেকে গাছের পাতায় নিয়ে যায়। ভেসেল কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকে শুরুতে, কিন্তু পরবর্তীতে এটা যখন পরিণত হয়ে যায় এটা প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ভেসেল কোষগুলো এভাবে করে সাজানো থাকে এবং মূল থেকে এই যে ফাঁকা অংশটা দেখছো এর মাধ্যমে পানি মূল থেকে কোথায় চলে যাচ্ছে, পাতায় চলে যাচ্ছে। আমরা এবার ভেসেলকেও সরিয়ে দিই, এবার দুটোকে একসাথে নিয়ে আসি, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা। দেখো প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা কোষ সম্পর্কে আমরা আগেই জেনেছি। জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম স্ক্লেরেনকাইমা মূলত পরিবহনে সাহায্য করে না, এদের কাজ হচ্ছে কোষকে বা গাছকে দৃঢ়তা প্রদান করা। এরা গাছকে দৃঢ়তা প্রদান করে থাকে। একটা কঙ্কাল যেমন আমাদের দেহকে স্ট্রাকচার দান করে থাকে, এই প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা বিশেষত এর জন্যই একটা গাছ কিন্তু স্ট্রাকচারটা পেয়ে থাকে। আরেকটা ইনফরমেশন মনে রেখো, জাইলেম প্যারেনকাইমাকে আমরা উড ফাইবারও বলে থাকি। এই চার ধরনের কোষ মিলে কিন্তু আমাদের এই জাইলেমটা তৈরি হয়ে থাকে এবং এর মাধ্যমে মূল থেকে পাতায় আমাদের খাদ্য রস ও পানি পৌঁছে থাকে এবং গাছকে সাহায্য করে খাবার তৈরি করতে।